বয়স পঞ্চাশ বছরেও যদি আপনি আপনার ত্বকের তারুণ্য ধরে রাখতে চান আপনার ত্বকটাকে ষোল বয়সী করে নিতে চান তাহলে অবশ্যই আমার আজকের এই ভিডিওটি মিস করবেন না নারিকেল তেল ব্যবহার করুন আর অবশ্যই সঠিকভাবে সঠিক নিয়মে ব্যবহার করতে হবে নারকেল তেল যদি এইভাবে ব্যবহার করেন তাহলে আপনার ত্বকের তারুণ্য চিরজীবন ধরে রাখতে পারেন সেই সঙ্গে আপনার ত্বক হবে ঝলমলে ফসা উজ্জ্বল এবং চকচকে অনেকে আছেন বয়সের আগে ত্বক বড়িয়ে যায় তাদের ত্বকও টান টান করে নিতে পারেন এই নারিকেল তেল সঠিকভাবে ব্যবহার করে বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন ঘরোয়া এই রেমেডিটা আপনারা তৈরি করবেন এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করবেন দেখবেন আপনার ত্বকের সব ধরনের সমস্যাই দূর হয়ে যাবে সেই সঙ্গে ত্বকের তারুণ্য বজায় থাকবে দীর্ঘ জীবন আপনার বয়স যতই হোক না কেন আপনার ত্বকের তারুণ্য ধরে রাখতে পারেন এই ঘরোয়া রেমেডিটা ব্যবহার করে আজকে আমি দুর্দান্ত একটা ঘরোয়া পেক তৈরি করে আপনাদেরকে দেখাবো যেটা অবশ্যই আপনারা সঠিকভাবে তৈরি করবেন এবং ব্যবহার করবেন প্রথমে একটা খালি পাত্র নিয়েছি আর তার মধ্যে এক চা চামচ পরিমাণ চন্দন পাউডার নিয়ে নিলাম এটা খুব সহজে আপনারা বাজারে কিনতে পাবেন চন্দন পাউডার আমাদের ত্বকের গভীর থেকে কালচে দাগ দূর করে নিয়ে আসে সেই সঙ্গে ত্বকটাকে টান রাখতেও সাহায্য করে আর এখন নিচ্ছি আমি খাঁটি মধু এখানে চা চামচ পরিমাণ খাঁটি মধু মিশিয়ে নিচ্ছি মধু আমাদের ত্বকটাকে ফসা করে সেই সঙ্গে ত্বকটাকে উজ্জ্বল এবং গ্লাস কিন পেতে অবশ্যই আপনারা এই মধুটা ব্যবহার করবেন সেই সঙ্গে ত্বকটাকে টান রাখতে সাহায্য করে এবং ত্বকের বয়স কমিয়ে দিতে খুব ভালো কাজ করে মধু আর তাই এখানে আমি মধুটা ব্যবহার করেছি আর এখন নিচ্ছি নারিকেল তেল নারকেল তেল বেশি পরিমাণে দিবেন না জাস্ট কয়েক ফুটা নারিকেল তেল ব্যবহার করবেন তো চামচ দিয়ে নেড়ে আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি নারকেল তেল আমাদের ত্বকটাকে সফট করে নরম করে মোলায়েম করে সেই সঙ্গে ত্বকের বুড়িয়ে যাওয়ার হাত থেকে ত্বকটাকে রক্ষা করে বলতে ত্বকের বলি রেখা কমিয়ে দিতে সাহায্য করে যাদের ত্বক অল্প বয়সে বুড়িয়ে যাচ্ছে বলতে বলি রেখা দেখা যাচ্ছে চুকের নিচে কপালে বিভিন্ন জায়গাতে ভাজ পড়ে যাচ্ছে তারা এই নারিকেল তেলটা অবশ্যই ব্যবহার করবেন সরাসরি নারকেল তেল ব্যবহার করতে যাবেন না অবশ্যই কোনো একটা পেক তৈরি করতে হবে এবং সঠিক নিয়মে এটা তৈরি করে আপনারা ব্যবহার করবেন কারণ নারিকেল তেল দিয়ে অনেক ধরনের পেকই তৈরি করা সম্ভব বা তৈরি করা যায় তো আজকে আমি তার মধ্যে একটি প্যাক তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি প্যাকটা তৈরি করে নিচ্ছি ঘুমাতে যাওয়ার আগে এটা আপনার ত্বকে লাগিয়ে নেবেন এবং শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন যখনই শুকিয়ে যাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন সপ্তাহে তিন থেকে চার দিন করতে থাকুন কয়েকদিন করলে দেখবেন ত্বকের পরিবর্তন আর আস্তে আস্তে করে আপনার ত্বকটা এতটাই পরিবর্তন হবে আপনারা নিজেরাই দেখে বুঝতে পারবেন তো আজকের মতন পর্যন্ত পর্যন্ত আল্লাহ হাফিজ